আমার লাগা চিত্রায়ক মুরব্বী 70-80 বছর বয়স হইব, এলে বেটার বডি হলা ডাট এখন আঙ্গুল হলা মোটামুটি বোধ হইলাম পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা চিনি না, খালি খাওয়া রাগা বুঝাইতাম পারছি নি হতা ফুয়াইন ওয়াইন বাক্কা হয়ে গেছ কথা লন্ডন মন্ডন গিয়া রুচি হররা ওখান কইছেন বাবারে হজ করাও ও হটাইছেন হজ বিমান সিধা হইয়া আনলে প্লাস্টিকর ছোট ছোট ফেগের দি খানি দেয় নানিবা যারা গেছেন তো কইতে পারবা খানি দিবার আগে চামচের এক আঠা দেয় নানি একটা দি দৌড়তায় আর একটা দি ফারতায় আর একটা দি চিমটা মারি লইতায় আর একটা দি গাতিতায় এক কত বড় এক আঠা তখন দেড়শো বই গিয়ে আঠা দিয়া গেছে বেঠিয়ে আমার ওই নবা মেসা বেড়াইতা কিতা হইলাম বাবা এটা তোমার হৌর বাড়ি এলে হটাইছো এলাম বাপসা সার সমান আর কিতা কইতা খুব না ইত্যাদি কিতা হর হইন হইলাম তৌরবা দেখি কোনো খাম লাগেনি কত সময় বাদে আইসে বাতর মশা ফলি তিন দি প্যাকেট প্যাকেট করা আমারে জিকাইল বাবা ইগুত কিতা প্লাস্টিক এর বাদে বাদ চালো মগলটা গুরতলে তুমি পারইব আমার হইলে বা আমি পারি না গুটা কাটিয়া দেও বাবার সমান মুরব্বী বেটা দিছে কাটিয়া খান্দাবাই দি লুবি উড়ির টুকরা অর্থাৎ বড় এক সাইড ছয় টুমা আর মাংস এক দুই তিন টুমার ও বাদ আমি আন্দাজ করছি ই বেটায় বাড়ির যে খাই ই বাড়ির খাওয়া হিসাবে বেটার দুই হামলোর বাদ নাই আগর মানুষ কত ডাট সাই আমারে হইলে বেটা বাদ যদি দিল আর দয় তখন বেলা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ويخبر درود شريف بري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم محترم حاضرين برادران اسلام الله تبارك وتعالى অসংখ্য গণিত শুকুর আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহ রে ওয়ালির ফয়েজার বরকত দিয়া আমরা রে মালামাল হরছি আলহামদুলিল্লাহ বড় হরে হুক বিরাদরান ইসলাম বহুত বুজুর্গ হল আপনার সামনে মূল্যবান কথাবার্তা লইয়াইবা আমি একমাত্র জনাব কারি সাহেব দামাত পারকাতুহুম আমরার ছাত্র জমানার সাথী হিসাবে তাইন আমারে চাপ দিছেন আমিও তান চাপ হুকু সহ্য করছি আর সহ্য করিয়া
আওয়াজ নাই, শারীরিক অবস্থা ভালো নাই, এর বাদেও আপনার সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে আশা রাখি আর রব্বুল আলামিনের তৌফিক দিতা তেলাওয়াতকৃত আয়াতরে সামনে রাখিয়া দুই সেটা হতা, এমন ভাবে আল্লাহ হওয়ার তৌফিক দিতা যে হতার দ্বারা আমারও দুনিয়া আখেরাতের ফায়দা হইত, আপনারও ফায়দা হইত। বিরাদরান ইসলাম, উঠা বোয়া হম হলে হতা হইতে সুবিধা হওয়া যায়। ও ই গাবিত যারা বইছেন মাঝে তো পাঠিয়েছেন একটা, এরা এগুলো আগুয়ে যান না আপনারা, করে তো আরো গুরু আইয়ে অন্য বইবা, কারণ জায়গা তো শর্ট, এখানের নাম টাউন, কিদা হওয়া টাউন জায়গা শর্ট, ইন জেন জতালাও বানাউকা এখানের নাম কিতা বাসা, এখানের নাম কিতা বাসা, আর যদি তিন ডিসিমেল হয়ে গাউতে এখানের নাম কিতা বাড়ি, বাসা কিতারে হইন আমরার সিলেটি ভাষার পরিভাষায় ফাকির বাদারে কিতা হই ভাষা হয়ে গেল ফাকির ভাষা। ও ইয়াজরা টাউন জায়গার শর্ত হে পিছনে যে চা বহল আসই আপনারা লাগি আমরা ঔসাইটে জায়গা খালি করে দিছি, আপনারা মেহরবানি হরিয়া খরখান খালি করে দেউকা সামনে দিয়ে আগবাড়ুকা, বহুত মানুষ রাস্তার দাঁড়াইলে শোন তারা আইয়া বইতে পারবা মাশাল্লাহ। আমি খুব কম সময় কথা হইব, তাড়াতাড়ি আইউকা, আমি আমার গোলা দি পারতাম না, আপনারা কালি সাবর গোলা ইগো সিলেটর বিশিষ্ট গোলা, ইগো সিড়েও না ভারেও না, আমারও সিড়েও ভারে তিন তাড়ু দাও, আমার দুস্ত হল বুজুর্গ হল, আমি তুলা তুলা আপনারা মাথাই মাথাইয়া আমার হতারে আটাই লিতাম সেয়ার, আপনারা আমার লোকে মাত্র সাথ দিবানি হো কাপড় করে ইনশাল্লাহ। আমার দুস্ত হল বুজুর্গ হল, আজ যে আমরা ইন আইয়া জমছি খিতা বুঝিয়া জমলাম, এখান তো অগলোর ভিতরে আছে নানি, এই মহফিল গিয়া শরিক হইলে খারে পাওয়া যাইব, ওইখান খিতা দি বুঝলা ইন আল্লাহওয়ালা হল আসই, আল্লাহওয়ালা হল আইবা, এর লাগে আমিও যদি অন্য গিয়া শরিক হইতাম পারি তো দানর লোকে সুসাও বিকেন না বিকে না, দানর খেজি যদি পনেরো টাকা হয় আর এক কেজি দানর মাঝে পঞ্চাশ গ্রাম সুসা বার হয় তে এক দানর দাম যত করব একটা সুসার দাম তত নাই নিবা, ওইগো আল্লাহর অভ্যাস, বড় করি সুবহানাল্লাহ, এগো আল্লাহর অভ্যাস, নেককার হলোর বরকতে বদকার হলোরে আল্লাহ মাফ করে দিন। শুনে দম কেদর রোজা উমি দবিম বদারা বনে কা ববহ সদ করিম, আল্লাহ মা রুমিয়া ফরমাইছেন যে আল্লাহ আমার এখান জানা আছে তোমারই অভ্যাস আছে, বালা মানুষের লোকে চললে এরার বরকতে তুমি গুনাগার হলেও মাফ করে দেব। আবু আবদুল্লাহ জৌহরি রহমতুল্লাহ আলাইহি এক যুগর বিখ্যাত এক অলি গেছেন হজ, হজ গিয়া হাজিসা বহল নয় তারিখের দিন কত রায় মজদলিফার মাঠও খাটাই না নিবা, মজদলিফার মাঠও রাইত খাটাই যেন যেন জেলা জাগা ভাইলা ওলা হুতিরিতে, আবু আবদুল্লাহ জওহরি রহমতুল্লাহ আলাইহি তাইন ফরমাই আমিও মজদলিফার মাঠও ওলা হুতিরিছি চোখ বুঝিয়া, কিছু গুমর বা ভাইছি ও সময় ঠার ভাইলাম, আমার মাতার খান্দাতে একজন মানুষের লড়া আর ফাওয়ার করে দিয়ে একজনের লড়া,
সুবহানাল্লাহ বড় হরি বল। তাই নহয় না আমি লড়া ফাইয়াও কোনটা মাত্রাম না লড়লাম না, আমার দিলে ডাহের এরা মানুষ নাই মনে হয় ফিরিস্তা। ওদেরকে দিলেও সাক্ষী দিলেছে আমি আর চাওয়া তো নাই মাথা তো নাই হই দেখি এরা কিতা হয়। হিতানরে খরজন্ডে ডাক দিজি কইলা, ও ভাই ই বছর কেমন মাংস হরসইবা? হেন উত্তর দিলা, পুরা 6 লক্ষ মাংস হজ করছে। আজ খাইলে না 20 লাখ 30 লাখ হিসেবে তো মানুষও হোম আসলা, যাওয়াও যাওয়াও কঠিন আছিল, এর বাদেও 6 লাখ 6 লাখ মাংস হজ করছে। ফাওর হরে যে হিতানোর এন্ডে জিখাইলে রে ভাই আপনি কোনটা বুধবাইলাই নি, এবার কুরর হজ কতজনের কবুল হইল? সুবহানাল্লাহ। আরে গাউদে সব এত মাস হইলে ফলো ভাই ফলো বাবা বুঝরানি আপনারা ওখানে মক্কা থেকে এসেছেন না হলো গাউ থেকে এসেছেন বলা নাই নিবা ফলো ভাই বিল ফলো ভাইলে বড় বড় মাছ আমায় তেও মিয়া সাবো যাইরা আলু বাঙ্গালো যাইরা লন্ডনে যদি বাড়িত তাই না তার মোটা বেটো গুটানি টানি শখে যাইরা সুহান আল্লাহ হুকা হলে মাছ মারিলেন নি হেউ দেখো জুটা বুঝে আনতে পারেন না আর হেউ বেড়া মাছ একটা গাতিয়া লইয়া তেড়েং তেড়েং করি বাড়ি মুখাই জুটা আল্লাহ বেটার বউয়ে যেমনে দেখছে জামাইর খান তো মাছর জুটা আগর জমানা মরিস ফিশার আছিল নানিবা এবলা তো হলতা খালি ফাঁকি মাতো না ফাঁকি খাইয়া খাইয়া আমরাও একে অন্যরে খালি ফাঁকি দেওয়া উইকছি মাতো না ফাঁকি খাইয়া খাইয়া খালি ফাঁকি দেওয়া উইকছি গ্যাস গাড়িতে আছে নানি বাড়িতে আছে নানি বাসাতে আছে নানি আমরা বাংলাদেশের মাটির তলে মাতো না মাটির তলে গ্যাস আছে গরো গ্যাস গাড়িত গ্যাস তোমার ভেটো শুনা হইতো নি তোমার আগুত কিতা যেন যাও ডাক্তর গেছে গেলেও গেল গ্যাস পর মারি গেছে কত ভাই সকল ভাই গ্যাস আছে তোমার ইনো হামাইতেও তো রাস্তা হোম না তলে দিয়ে হোত আছে উপরে দিয়ে হোত আছে গ্যাস হামাইতে পারবো না হতো না ও তো আমার ডাক্তরের কাছে গেলেও গেছে তো আমরা এখন ফাঁকি খাইয়ার তারা হাইতা বিষিয়া এ বেটার মাছর জুটা দেখিয়া তার বউ খুশি হইয়া মরিস ফিসাত পইছে যাই জাল্লাই খাওয়াইন যদি গোয়ালর ভেটি মাতো না খাইব আর দিন বেদা লইয়া যাইরা তার বউকে দেখিয়া উত্তর করে ভাই বউ ভাইকে ভাবি দেখাইয়া ও দেখ আমরা ঘরের কুড়িয়া যে গেছে হোমর বাজু ভানিত পিজাইছে না হোমর বাজু ভানিত পিজাইছে না বেটা একু লইয়া ধর বাদ দেওয়া হলতা আমার বুঝানি উদ্দেশ্য ফলবাবাত গেলে হলে জুটা বান্ধিয়া মাছ লইয়া আইতো হজও গেলে ওলা হলে হজ গোসাই আইতে পারবানি আল্লাহর গেছে কেউ কিমান গেছইন জরিবর সময় বই নাইন তোর নাম আর তুলছেন না তুই না দু ইলা ফরেজকার মুসল্লি নাই নি জরিবর সময় কইছে আমার বই দিন নাই দেব আমি আমার খোলা ও জকিয়ার আসিল বাবর সব মারিচ্ছি বাদর বছর চিন্তা হলো আল্লাহ তো বাক্কা বলে কুইনা হইলে সিটে যাই কিদিন হস খাটাই কুটাই আই মনে আল্লাহ বলা আনিবা মাতো না কেনে বোন 3 গুর সম্পত্তি খাইয়া 4 গুর সম্পত্তি আত্মসাত করিয়া আর কাবার গিলা বদরিয়া গে হে 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 কোথায় আর আল্লাহ তোমারে মাফ করে দিলাইতা
তোমার লেখান মহা হাওরানি আল্লাহ নমাজও জানে না, রোজাও জানে না। আমি এক বছর হজ যাইতে সময় আমার লাগা সিট এক মুরব্বী 70-80 বছর বয়স হইব, এলে বেটার বডি হলা ডাট এখন আঙ্গুল হলা উঠা উঠা বোধ হইলাম সাসাই ফু পশ্চিম উত্তর দক্ষিণ করতাছি না, খালি খাওয়া আর আগা বুঝাইতাম পারছি নি হতা ফুয়াইন ওয়াইন বাক্কা হয়ে গেছে কথা লন্ডন মন্ডন গিয়া রুচি করা ওখান কইছেন বাবারে হজ করাও ও হটাইছেন হজ বিমান সিধা হইয়া আনলে প্লাস্টিকর ছোট ছোট ফেগের দি খানি দেয় নানিবা, যারা গেছেন তো কইতে পারবা খানি দিবার আগে চামচের এক আঠা দেয় নানি, একটা দি দৌড়তায় আর একটা দি ফারতায় আর একটা দি সিমটা মারি লইতায় আর একটা দি গাতিতায় এক কত বড় এক আঠা অহন তৌরবা দেখি কোনো খামো লাগেনি কত সময় বাদে আইসে বাতর মশা পলিথিন দি প্যাকেট প্যাকেট করা আমারে জিকাইল বাবা ইগুত কিতা আওলা সাসা উত্তো আসল মাল লামছে আইয়া লে নাবা তুমি টং করিও না খালি কিতা হো আমি কইলে হই দেখ রাই নি আরি লাগা নে খা ওখান দি ওগু রসি কাটিতাই প্লাস্টিক কাটিতাই এর বাদে বাদ চালো মহলতা ঘুরতে লে তুমি পারইব আমারে হইল বা আমি ঘরে না উত্তা কাটিয়া দেও বাবার সমান মুরব্বী বেটা দিছে কাটিয়া খান্দাবাই দি লুবি উড়ির টুকরা অর্থাৎ বড় এক সাইড সাইড টুমা আর মাংস এক দুই তিন টুমার ও বাদ আমি আন্দাজ করছি ই বেটায় বাড়ির যে খাই ই বাড়ির খাওয়া হিসাবে বেটার দুই হামলোর বাদ নাই আগর মানুষ কত ডাট সাই আমারে হইল বেটা বাদ যদি দিল আর দয় তখন বেলা আর দয় তখন বেলা তাই হি চামচের আঠাত নাই হিন্দু ইংলিশ আর দোয়ার সিস্টেম আছে নি আমার জানে ও সাসা বিমানে উঠলে আর দোয়া লাগে না বা লাড়ি ঠুসিয়া খাইলি তাই আমিও খুব মজ ভাইছি লোকে বললাম তেয়ার যাও লাড়ি তুসিয়া না বা হোক খিলা বলে তো মাখাই নিতে বা খালি যেমনে কইছি বেটা অত মোটা আঙ্গুল দিয়া এক তিন হাত পায় খাইয়া শেষ এব হিতায় ভানি লইয়া গেছি ফানি আনিয়া দিছে তো খাইছই এবলা এটা তো অত বড় কোট্টা দি ভানি দিয়ে বাংলাদেশ নিউলে ভানিয়ে বাওয়াইয়া যাইত বিমান ও বাফা জুকা ভানি ও তো গুটা ভানি দিছে গল্লাতে বেটা খাইয়া আমার হইন বেটা আর দিতাম বাতুর হাত রয়েছে তো আমি বললাম সাসা ধরিবার জায়গা নাই লাড়ি তুসি দিতাম ওই তুমি খালি বাইসলামে ওর ওখানে বা আমার বাবা ইন্দ কোনো ব্যবস্থা নাই তে কিতা করতাম বা আমরা এলাকার একজনে গপ করছিলাম বাদ মাইয়া দিন বন্ধ তো নিয়ে আইস আঠু মানে ফেক লাগাই আর উঠা দু বইয়া বহুরে হয়েছেন যে একজন গুহা মারে দে তো বেটিয়ে গুহা তো করে লইয়া ইরা একটা বেটিন তোর অভ্যাস আছে দেখুন যান ফান দ্বিতীয় সময় অন্য ফুসিয়া দিন দাঁড়ি ফুসিয়া দিন না ফুসিয়া
ফুসি ফুসি লইয়া আইরার বেটায় দেখে খালি বেটার রাতো দেবদে ভানসু আরে দিস আর ফে গুড়া ফাও গান লাড়ি ফুসি কিতা বললাই বলে তুমি তো ভান দইয়া দিলাই আমি মনে করছি হুকরি দইয়া দিলাই ও আমিও ভাও দিই আমি বুঝাইতাম সাইয়ার ঔকতা বুঝাইতাম সাইয়ার সরল সহজ মানুষ আসন্যা নাই আমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা যে ইন আইছি সকলের সমান নাই সকলের খাম সমান নাই বিমান উৎস ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হকলে হকলটা বুঝের যে বুঝের না জিকার সি বেটা তার ইতার হবর নাই মারিয়াদার আবু আবদুল্লাহ জওহরি রহমতুল্লাহ আলাইহি তাই নহয় আমার হিতানে একজন হরে একজন দুজনে মাতামাতি হররা এন জিকাইরা এইবার কত মানুষে হজ হল্লা হেইন উত্তর দিলা হলা মাশাল্লাহ মনে আছে আপনার আর বার এন জিকাইলা হকলর হজ কবুল হয়ে গেছে নি এনগিলা জিনা কত জনর বলে মাত্র ছয় জনর বড় করি আল্লাহু আকবার কওয়া মাত্র ছয় জনের সঠিক হজ করছে আর এরার হজ আল্লাহ কবুল করছে হিতানর এন হইলা দোয়াই আল্লাহ এখন 6 লাখ থাকি 6 জনের যদি হজ কবুল হয় তে 5 লাখ পরিশ্রম সব বেকার লগইয়া হরর জনে হইলা ভাই চিন্তা হরিও না জোরে সুবহানাল্লাহ হুকা ও ভাই চিন্তা হরিও না আল্লাহর নাম আরহামুর রাহিম তান হুজে সোয়ে বন্দা এরার বাই সাইয়া এক এক জনের উসিলাই এক এক লক্ষর হজ আল্লাহ কবুল করে নিস ছয় জনের উসিলাই আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করিয়া নিষ্পাপ বানাইয়া বাড়িত ফিরত ও বাবা হল ভাই হল আমরা যে ইন আইসি আমার লাগান কত দাউল কত সুর কত বেইমান কত বাটওয়ার আসুন নি না আসুন না কিন্তু ইন যারা আইস এরা কিতাওয়ালা না না বড় করে হোক আপনি যদি বন্দর যাই কাপড় কিনার দরকার পড়ে কোন ভর্তিত বড় হরি হোক ফুটকি কিনার দরকার বলে লাল বাজার মাথুর না জানে মাছ কিনার দরকার বলে লাল বাজার ফল ফুরুট লোহা লাগে খাসামালের বাজার বলা নাইনি এক এক কানো এক একটা মিলে ঠিক হলো আল্লাহ রাখছেন আল্লাহ আল্লাহ হলার কাছে গেলে হারে পাওয়া যায় আল্লাহ আমি যে আয়াত আপনার সামনে পড়ছি আল্লাহ ফরমাইরা উলাইকা হিজবুল্লাহ বুঝো আর না বুঝো বড় করি সুবহানাল্লাহ উলাইকা হিজবুল্লাহ আমার ইবাদত আমার বন্দেগি আমার দিনী দরসকা আমার দিন আমার ওলিয়া উলিয়া এরার লোকে যারা চলইন এরার খেদমত যারা হরইন এরার লোকে যারা সম্পর্ক করা হইন এরার লোকে যারা আন্তরিকতারা হইন আল্লাহ ফরমাইন এরা হল আমার লোক আরো বড় করে হোক রাত 3টার সময় থানার পুলিশ গেছে কিন্তু আরো হ্যাঁ ঠাকুরে করতনে বেটায় কইল হ্যাঁ আমি থানার লোক তোমার গরমাই রইব নি না লামি জিব জি কেতা লাগে আইছে বলে উপর তাকে নির্দেশ আইছে তোমারে বান্দিয়া চেসরাই লিয়া দিতে না তিন লাগে উপরের নির্দেশ হে হারলো টানাল
আমরা দেশ আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, লাঙ্গল বাইরিকুন নাম কি দেওয়া, জাতীয় পার্টি আছে, সাতটা পাঁচটা সাতটা আছে না নিবা। এখন যদি ভাই আওয়ামী লীগের মিছিল নৌকার মিছিল হয়, এরা হার মানুষ বড় করি কৌ আওয়ামী লীগের মানুষ, দানর শিশুর যদি মিছিল হয় বিএনপির মানুষ, পাল্লা লইয়া যদি দৌড় ঘরে সকল দলের এক এক মানুষ আসল মাতুন না কেন আওয়ামী লীগের লোকে থাকলেও হইলে এরা সকল খার মানুষ, বিএনপির লোকে থাকলেও হইলে এরা সকল। তোমার 55,000 বর্গ মাইল, এর ভিতরে যদি আওয়ামী লীগের মানুষটা হইন, হ্যাঁ বিএনপির মানুষটা হইন, জামাতের মানুষটা হইন, জাতীয় পার্টির মানুষটা হইন, 55,000 বর্গ মাইলের ভিতরে এই বিশাল পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে আল্লাহ সৃষ্টি করলো মানুষ দুনিয়া ফাটাইবার লাগি, এই আল্লাহর কোনো মানুষ নাইনি, বড় করে হ নাই না আছে। এরা যারা ও এরার নাম হিজবুল্লাহ, আল্লাহর মানুষ যারা এরার নাম কিতা আল্লাহ হইলা, যারা আমার মানুষ বনি যাইবাই মেহনত করিয়া ত্যাগ তিতিক্ষা করিয়া আমার মানুষ যারা বনি যাইবাই, আমি আল্লাহ ডিক্লারেশন দিয়ার দুনিয়া ও আখেরাতে তোমার জীবনটা সার্থক। আরো বড় করে হোক আর মানুষ বললে আপনি দেখলে বুঝা নাই তো আল্লাহর লোক, যদি আমরা দেশ আল্লাহওয়ালা হই দেখলে বুঝা নাই তো আল্লাহর লোক, অত বড় দুনিয়া আল্লাহ গড়িয়া দিছেন তান কিছু মানুষ আছেন না নাই। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এমন তাকে আইলে আমরা সিলেট খার লোক বড় করি হো না, আজ হাজার বছরের উপরে হইয়া হল এখন শাহজালাল আমরার অন্তর জিন্দা না মুর্দা, শাহজালালের সম্মান মর্যাদা আগে জেলা আসিল এখন আরো বাড়ছে না কমছে। ইনখার লোক বরুণার সাহ দামাত বরকা তুমিন আইলা ছোট্ট থাকি লাগাইয়া বুড়া পর্যন্ত হকলে দেখলাম বিড় হল্লায় হাত মিলাইতে করি কিতা মনে হল্লায় বড় করি হল না আল্লাহর লোক আল্লাহর মানুষ। আল্লাহ ডিক্লারেশন দিলা আমার মানুষের যদি লোক লইতে পারো তোমার দুনিয়াও সার্থক আখেরাত সার্থক, বড় করি সুবহান আল্লাহ। আমি তুড়ে আপনারা দেখাই গোষ্ঠীরে মুসলা জিখাইলে তারা হইবা মারাও জায়েজ খাওয়াও জায়েজ, আমরা হইয়ান না আপনারা মারতা রইছে ফাল নাই তো ঠিক আছে যে স্যার যাতে ভালতে পারে, কিন্তু ইগুন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার হইল টিল্লার হৌকা মাজার উপরে আর গজার সুবহানাল্লাহ হৌকা, উপরে মাজার আর নিচে হে আল্লাহর ওলির লগে সম্পর্ক রাখি আছে না নাই, সম্পর্ক আছে। এর কারণে কুমিল্লা থাকি, সিটাগাং থাকি, বরিশাল থাকি লাল গাভর মাথাত পান দিয়া আস্তা বছরের মাঝে একটা শ্রদ্ধা নাই মাথনা হলে বা গাঞ্জার সিলিম লোকে মাথন দেখি বান্ধবীও দুগুসাই গুলোকে আইয়া জিয়ারত করেন গাজীনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি
করিমপুর গড়িয়ার জায়গায় সুনামগঞ্জ ওয়াজ গেছি আর তাই দিলা সুদর বাদ তার মুড়ি দেখবো তা গ্রাম্য মানুষ কিতার তাই খালি কতল বাঁধে ডাকে বাবা আব্বা গাজী নকরি সাহেব তো খুব কড়া আর তা হইলা তুই খালি আমার আব্বা না হোস আমার টাইম তোর মা বিয়া দিস নি মারে মুরিদ বানাইলে হইলে এই আমার ফুড়ি আর জোয়ান ফুড়ি যে কুকুতান কিতা না না নাতিন মা মুরিদ হয়ে গেলে ফুড়ি কিতা নাতিন এখন মা দেখাও তার লাগে হালাল ফুড়ি রাখার বালা ভরি দেখাও কিতা আউযুবিল্লাহ বড় আউযুবিল্লাহ বিরাদরান ইসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি টিল্লার উপরে ঘুম আর ওই ওলির সংস্পর্শে হয়তো কোনদিন ই কুয়ার মাঝে গজার মাছ আসিল না তুই না কেন তাই নজু করছই গোসল করছই মর্যাদা বাড়াইয়া দিলিস সিটাগান তাকি আয় বরিশাল তাকি আয় খুলনা তাকি আয় 3 টাকা দিছে 29 টাকা দিল আর লইয়া ওয়ালো বাড়ি দে আর হয় বাবা খাও বাবা খাও যদি গিয়ে মুখ লয় না তার তো খাইতে খাইতে ডায়াবেটিসের বাপ হয়ে যাক মাত্র টাকা দেওয়া কত হাইতো গড়িয়া আর হরে ভাই আমার জানে আর জানে না হয় বাবা খা এই বাবা খাইয়া আনলে হে বুঝে তার জান শান্তি হয়ে গেছে মাতিন না কেন তুমি ও যে মাছ শিকার করেন বা ঘুরে কিতাব হই খুসা জগড়া খালি একসা খুসা লইয়া গাটো গে উবাও ফারবাই নে হাতি মগলের ভিটার ছোট উবাইতাই মাতো না তাহলে আল্লাহর ওলির সংস্পর্শে তাহার হারণে ইতারে আল্লাহ জেলা রিজেক বাড়াইয়া দিছে ওলা দুশ্মন তাকে তারার জানর নিরাপত্তার ব্যবস্থা করে কথাটা বুঝাইতে পারছি না ওলি আল্লাহর হান্দা লও রিজেকর অভাব থাকতো নাই বড় ঘরে হৌকা থাকতো নাই আর আল্লাহর গজবটা কি আল্লাহ তোমার নিরাপত্তা দান করে নিব যদি আর কোন আজে বুঝো না মাজারের গজার দি বুঝিল ঠিক আছে না আছে একটা একটা না সামান্যতম জন্তু কিন্তু আল্লাহ আল্লাহর সংস্পর্শে হওয়ার কারণে আল্লাহ তার রিজেকর ব্যবস্থা করে দিছে এবং তার জানারা নিরাপত্তার ব্যবস্থা করে দিছে আজ আমরা মুসলমান হল ইজ্জতের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই সম্মানের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই পরিবাতিদের নিরাপত্তা নাই মাথো না ঠিক নি না না আমরা আল্লাহ আল্লাহ লোকে তাহায় না লোক ছাড়ায় দেখ বেটা দেখে হইন দেব ই বেটার সেরা বা সাইতে তো লাগে আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ হেম দিল ঢুকাই দিলাইছে তো তোর হাল ফালা তোর জাল রাখ তোর দোকান বাঘ ও বেঠার লোকে সুবহানাল্লাহ এখন হেই ন কিতা অলিনি না অলি নাই ই 360 অলিনি না অলি নাই হয়তো বেটা মুরুখ বেসরা জি আন্নাই ফান বেসরা আন্নাইলে আলুয়া আন্নাই জালুয়া অলির লোক লইয়া আইচ্ছই আল্লাহ তারারে অলি বানাই দিলে ই আল্লাহ এবলা আসন দিনে মরি গেছে পড়িলা হইতো নাই আজ যত গান টানে অত গান টানে উপরে দি তুলিয়া হোসাই আসেন নারায় তকবীর নারায় তকবীর বিরাদরান ইসলাম তাহলে আমরা উপদেশ গ্রহণ করতে হইব আমরারও জান ইজ্জত সম্মান ফুলিবাতিজি ধন সম্পদ
ইতার নিরাপত্তা পাইতে হইলে সম্পর্ক রাখতে হইব কার লগে? আল্লাহর লগে সম্পর্ক রাখতে হইলে বাহ্যিক অবস্থায় দুনিয়াত সম্পর্ক রাখা লাগবো কার লগে? মাশাআল্লাহ, আমার কথা বুঝিয়েছি।